ঢাকায় চলচ্চিত্রের বরণ্য অভিনেত্রী ববিতা করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে থাকার পর গেল মাসের শেষের দিকে বাসায় ফেরেন। করোনায় আক্রান্ত ও বাসায় ফেরার খবরটি তখন নিশ্চিত করেন তার ছোট বোন অভিনেত্রী চম্পা। সেই সময়ে তিনি জানান, সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দেবেন কানাডায়, কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক থাকেন। আর এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলের কাছে। অবশেষে শুক্রবার 9 আগস্ট দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ববিতা। যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়েছিল, সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি, কানাডার উদ্দেশ্যে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। এইদিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল 18 জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এর আগেও করোনায় হানা দিয়েছিল তার শরীরে। করোনার কারণে এবার ছেলের কাছে যেতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, 30 জুলাই ববিতা তার 71তম জন্মদিনও পালন করতে পারেননি। দেশ ও দশের কথা বলে।